হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম নতুন আরেকটি গেম প্লে ভিডিওতে। তো আজকে আবারও খেলছি ইউটোপিয়া অরিজিন, আর আজকের গেম প্লে ভিডিওতে একটা উটকে টেম করব, ক্যামেলকে টেম করব। ওকে, তো ক্যামেলকে টেম করা খুবই সহজ ভাই। তো টেম করার জন্য একটু দেখি, মানে দেখি নিই ডিটেলস। ওকে, তো হচ্ছে ক্যামেল, আর এই গেমে দুই ধরনের ক্যামেল দিয়েছে, একটা জেন্টল ক্যামেল দিয়েছে আর একটা ক্যামেল। তো জেন্টল ক্যামেলকে আমি ভাই দেখতে পাইনি এই গেমে, যাই না কোথায় স্পন হয়। ওকে, তো আজকে ক্যামেলকে টেম করব, আর এই উটটাকে টেম করার জন্য এই উটের খাবার লাগবে, সাতটা ফুড লাগবে। ওকে, তো এই ফুডগুলো কীভাবে তৈরি করতে হয় আর কীভাবে টেম করতে হয় তোমাদেরকে খুবই সহজভাবে বলবো ভাই, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো ক্যামেলকে টেম করার জন্য দুই ধরনের ফিট লাগবে, দুই ধরনের খাবার, একটা হচ্ছে উইট ফিট আর একটা হচ্ছে কর্ন, মানে গম, আর লাগবে ভুট্টা। ওকে, আর গম আর ভুট্টা খুব সহজে পাওয়া যায়। তো গম তো খুবই সহজে পাওয়া যায়, কিন্তু ভুট্টা একটু অন্য জায়গায় যেতে হয়, তো ডিজার্ট এরিয়াতেও সেই ভুট্টাগুলো পাওয়া যায়, মরুভূমি এরিয়াতে। ওকে, তো সেই লোকেশনে যাব, আর আমি সঙ্গে করে একটা কুকিং পট আর ওয়ার্ক বেঞ্চ নিয়ে যাবো ভাই সঙ্গে সঙ্গে, মানে যেখানে আমি ভুট্টা পাবো সেখানে আমি ফিট তৈরি করব। তারপর টেমিং ফিট তৈরি করতে হবে, টেমিং ফিট তৈরি করার জন্য কুকিং পট লাগবে, তারপর আমরা ক্যামেলকে টেম করতে পারবো। আর ক্যামেল ভাই মরুভূমি এরিয়াতেও পাওয়া যায়, ডিজার্ট এরিয়া যেতে হবে। ওকে, তো আমি সব কিছু কালেক্ট করব। ওকে, তো সবার প্রথমে একটা ওয়ার্ক বেঞ্চ নেব, তারপর কুকিং পট নেব, আর আমি সঙ্গে করে একটা মাউন্ট স্যাডেল নিয়েছি ভাই। তো এর আগে যখন টিমিং করেছিলাম রেড হর্সকে তখন আমি টিমিং করতে পারিনি, এই মাউন্ট স্যাডেলটা আমার কাছে ছিল না ভাই, তো আমি মাউন্ট ক্যাশ নিয়ে টিম করতে গিয়েছিলাম, তো ভাই খুব ভুল কাজ করেছি। তো সঙ্গে করে এবার একটা মাউন্ট স্যাডেল নিয়েছি, তো আর ভুল করবো না, ভুল করে আর ভুল করা যাবে না ভাই। আর আমি একটা হোয়াইট টাইগার পেট বাই করেছি, টোটাল 85 গোল্ড কয়েন লেগেছে। আর কীভাবে বাই করতে হয়, কীভাবে সেল করতে হয় খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে, মানে সেই এক্সচেঞ্জ হাউস বা মার্চেন্ট হাউসে গিয়ে কীভাবে লেনদেন বা কীভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে, তো খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে কীভাবে বাই করতে হয়। ওকে, তো খুবই সহজ ভাই। তো এই হোয়াইট টাইগারটা আমি এক্সেস করতে পারছি না, কারণ আমার লেভেল খুবই কম, আমার 35 লেভেল, আর সেই হোয়াইট টাইগার প্যাডটা ইউজ করার জন্য 55 লেভেল লাগবে, তো লেভেল আপ করতে হবে, তারপর আমি সেই প্যাডটা ইউজ করতে পারবো। তো আমি ভুল করে হোয়াইট টাইগার প্যাডটা বাই করেছি, তো 55 লেভেল যতক্ষণ না আমার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেই প্যাডটা ইউজ করতে পারবো না। ওকে, তো আমার সব কিছু না হয়ে গেছে, আমি ওয়ার্ক বেঞ্চ আর কুকিং পট নিয়েছি, তো এবার চলে যাবো সেই লোকেশনে ভাই। তো মরুভূমি লোকেশনে আসতে হবে, মরুভূমি লোকেশনে উট পাওয়া যায়। ওকে, তো এটা হচ্ছে মরুভূমি লোকেশন, আর অনেকটা বড় মরুভূমি ভাই, এখানে অনেকগুলো করে সেই ক্যামেল পাওয়া যায়, মানে উট পাওয়া যায়। ওকে, তো আমি চলে যাবো সেই লোকেশনে, বন্ড মাউন্টে চলে যাবো। ওকে, তো এখানে আমি পোর্টাল রিল ইউজ করেছি ভাই, তো খুব তাড়াতাড়ি চলে এসেছি, আর এই পোর্টাল রিলগুলো মিশন বা ইভেন্টে পাওয়া যায়, তো তোমরা কালেক্ট করে নেবো। ওকে, তো আমি এই লোকেশনে চলে এসেছি, আর এই লোকেশনে পাওয়া যায় সেই কর্নগুলো, মানে ভুট্টাগুলো। ওকে, তো এগুলো হচ্ছে ভুট্টার গাছ, আর একটা করে ভুট্টা থেকে দুটো করে ভুট্টা পাওয়া যায়, দুই থেকে একটা করে ভুট্টা পাওয়া যায়। ওকে, তো আমার টোটাল লাগবে 35টা ভুট্টা আর 35টা গম, তাহলে কিন্তু আমি সাতটা তৈরি করতে পারবো ফিট, তারপর সেই ফিটগুলো দিয়ে কুকিং পটে আমি টেমিং ফিট তৈরি করতে পারবো উট পাখি, মানে উটের জন্য। ওকে, তো আমার গম আর ভুট্টা কালেক্ট করা হয়ে গেছে, আমি চলে এসেছি মরুভূমির মাঝখানে সমুদ্রের ধারে। ওকে, তো এই লোকেশনে পাওয়া যায় উটগুলো। ওকে, আর এই লোকেশনে একলা ড্রাগন ঘাস পাওয়া যায় ভাই, আর ড্রাগন ঘাসের অনেক দাম, একটা ড্রাগন ঘাস যদি বিক্রি করি তাহলে কিন্তু অনেকগুলো করে গোল্ড পাওয়া যায়, গোল্ড কয়েন। আর এই ড্রাগন ঘাস নেওয়ার জন্য ভাই অনেকেই স্লিপিং বেট লাগিয়েছে, আর কেউ তো পাগলের মতো এখানে তার হার্থ বা বাড়িটা তুলে নিয়ে এসেছে ট্রান্সফার করে। ওকে, তো আমি এখানে একটা মানে টোটাল দুটো দেখতে পেয়েছি উট। ওকে, তো আমি এই মানে এই সাইডে একটা উট রয়েছে, তো এই রুটটাকে টেম করব। তো টেম করার আগে ভাই আমাকে খাবার তৈরি করতে হবে, ফিট তৈরি করতে হবে, টেমিং ফিট। ওকে, তো এখানে একটা কুকিং পট বিল করে দিলাম, তো এখানে একটা ওয়ার্ক বেঞ্চ বিল করতে হবে। ওকে, তো এই সাইডে একটা ওয়ার্ক বেঞ্চ লাগিয়ে দেবো। ওকে, তো ফিট তৈরি করার জন্য এই দুটো মেশিন লাগবে অবশ্যই। তো ফিট প্রথমে ফিট তো নর্মাল ফিটগুলো তৈরি করার জন্য ভাই এই ওয়ার্ক বেঞ্চে আসতে হবে, তারপর এই আইটেমস অপশনে আসতে হবে, তারপর আমরা এই ফিটগুলো তৈরি করতে পারবো। পাঁচটা করে গম দিয়ে একটা করে ফিট তৈরি হয়, গমের ফিট। ওকে, তো গম ফিট আর কর্ন ফিটগুলো তৈরি করে নেবো, ভুট্টার ফিট আর গমের ফিট তৈরি করা হয়ে গেছে ভাই। তো কুকিং পটে এবার তৈরি করতে হবে টেমিং ফিট। ওকে, তো এখানে গমের ফিট আর ভুট্টার ফিট দিয়ে দিলাম, তো স্টার্ট কুকিং। তো এখানে আমি এর আগে মানে তৈরি করে নিই ফিট, ওকে, মানে উডের ফিট তৈরি করে নিই, তো এখানে একটা নিউ ফিট অপশন চলে এসেছে ভাই, মানে নতুন ফিট তৈরি করেছি। তো এখানে ভাই ডায়েট আমি ম্যাক্স করে দেবো, এই অপশন থেকে ম্যাক্স তৈরি করা যায়, তো টোটাল আমি 8টা তৈরি করব। তো টোটাল হাইস্ট আমার কাছে 9টা আছে, টোটাল 7টা লাগবে। তো ক্যামেল ফিট তৈরি করা হয়ে গেছে, তো এবার এই ক্যামেলটাকে টেম করব, আর এই উটকে টেম করার জন্য ভাই উট ক্লাব লাগবে। ওকে, তো উট ক্লাব দিয়ে আমাদেরকে স্ট্যান্ড করতে হয়, অন্য হাতিয়ার দিয়ে স্ট্যান্ড হয় না মনে হয়, যাই না। ওকে, তো আমি এই উড ক্লাব দিয়ে করি স্ট্যান্ড। ওকে, তো যখন একটু পাওয়ারফুল জীবজন্তু থাকে তখন আমি অন্য হাতিয়ার দিয়ে তার 50% হেলথ ড্যামেজ করে দিই, তারপর আমি এই উড ক্লাবটা ইউজ করি। ওকে, তো তোমরা পারলে এইভাবে ইউজ করতে পারো, আর তোমরা যদি চাও ডাইরেক্ট এই উড ক্লাবটা দিয়ে ড্যামেজ দিতে পারো, তো উড ক্লাব দিয়ে ড্যামেজ অত হয় না ভাই,
তোমরা পারলে এমনি হাতিয়ার দিয়ে ড্যামেজ করে 50% ড্যামেজ করে নিও, তারপর উড ক্ল্যাপটা দুই একবার ইউজ করলে সঙ্গে সঙ্গে স্ট্যান্ড হয়ে যায়। ওকে, তো আমি এখানে ভাই উড ক্ল্যাপটা দিয়ে মানে উড ক্ল্যাপ দিয়ে ইউজ করব, কারণ এর হেলথ অনেকটা কম আর এক লেভেলের মানে এখানে লেভেল হিসাবে আমরা জীবজন্তু এই গেমে টেমিং করতে পারবো। ওকে, তো এটা এক লেভেল ভাই, তো অবশ্যই সবাই টেম করতে পারবে। তো এখানে টেমিং মানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ভাই, দেখো স্ট্যান্ড হয়ে গেছে, তো বেশিক্ষণ সময় লাগেনি। ওকে, তো এবার এই হাতের অপশানে ক্লিক করতে হবে, আর এখানে কী সাইডে রয়েছে ভাই এগুলো কালেক্ট করে নিলাম আমি। ওকে, তো এবার হাত অপশানে ক্লিক করেছি, আর তাড়াতাড়ি করে ফিডগুলো খাইয়ে দিতে হবে। ওকে, খাবারগুলো খাইয়ে দিতে হবে, তারপর যখন লাভলাভ অপশান উঠে যাবে তখন আমাদের এই মাউন্ট স্যাডেলটা ইউজ করতে হবে। তো মাউন্ট স্যাডেল ইউজ করেছি ভাই, তো আমাদের চলে এসেছে প্যাড অপশানে, তো ভাই দেখবো এই উড়ের স্পিড কেমন। ওকে, তো আমার মেইন ওটাই টার্গেট যে স্পিড, আর তার মজা নেব কেমন উড়ে সাবারি করে কেমন মজা। ওকে, তো আমার মনে হয় যে উড়ের স্পিড সবার থেকে কম ভাই, 6740। ওকে, তো যাই হোক আমি ট্রাই করি, তো মোটামুটি ভালোই স্পিডে দৌড়াচ্ছে ভাই, ভিডিওটা আমি স্পিড করে দিয়েছি সেই জন্য একটু জোরে জোরে দৌড়াচ্ছে মনে হয়। ওকে, এমনি তো নর্মাল, ওকে স্পিড অতটা ভালো না, তো আমার মনে হয় এর থেকে কাউ বেশি স্পিডে দৌড়াতে পারবে ভাই, তো এর স্পিডটা অতটা আমাকে ভালো লাগেনি। প্লাস আমি যখন একে টেম করি তখন ভেবেছিলাম মনে হয় দুজন মিলে এর পিঠে আমরা সাবারি করতে পারবো, তো একজনের বেশি সাবারি করা যাবে না। ওকে, তো আমি আমার বিশেষ চলে এসেছি, আর এখানে এই অপশানটা বারে বারে আসে, অনেক সময় আমার কাছে আসে ভাই। ওকে, তো এটা এভাবে সলভ করতে হয়। ওকে, তো সলভ করে দিয়েছি, ভেরিফিকেশান পাস হয়ে গেছে, কিসের যে ভেরিফিকেশান আমিও জানি না, মনে হয় কোনো একটা পার্সোনাল হতে পারে। ওকে, তো যাই হোক ভাই, ফাইনালি আমি এই উডটাকে টেম করেছি, ক্যামেলকে টেম করেছি, তো খুবই সহজ ভাই টেম করার জন্য। দুই ধরনের ফিট লাগে, গম ফিট আর ভুট্টা ফিট, তো তোমরা যাও টেম করো, তো খুবই সুন্দর একটা ক্যামেল। ওকে, তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।